2019 বিশ্বকাপে ক্যারিয়ার সেরা পারফরম্যান্স করেছিলেন টাইগার ক্রিকেটার পোস্টার বয় সাকিব আল হাসান। সেই আসরে দুটি সেঞ্চুরির দেখা পেয়েছিলেন তিনি। এরপর থেকে বেশ কয়েকবার সেঞ্চুরির কাছে গিয়েও খালি হাতে ফিরতে হয়েছে সাকিবকে। তবে অবশেষে 58 মাস পর সেঞ্চুরি দেখা পেয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার 23 মে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে 73 বলে এই মাইলফলক স্পর্শ করেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বাঁহাতি ব্যাটার। সব মিলিয়ে 57 ইনিংস পর শতক ছুঁলেন সাকিব। আয়ের মধ্যে তার অর্ধশতক আছে 14টি। লিস্টে ক্যারিয়ারের এটি সাকিবের 10ম সেঞ্চুরি, যার 9টি আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃত ক্রিকেটে, যা 18তম।